আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানতে পারছেন যে ফেসবুক প্রোটেক্ট চালু না করলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট 28 অক্টোবরের পর থেকে বন্ধ হয়ে যাবে। তো সেটি কীভাবে চালু করবেন সেটি আমি আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে, খুবই সহজভাবে বুঝিয়ে দেবো। আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন। ফেসবুকের যে সিকিউরিটি চেকআপ, এটা আগে থেকেই ছিল, এখন নতুন নিয়ম করছে। 28 অক্টোবরের আগে যদি 3টা ফেসবুক প্রোটেক্ট চালু না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। তো চলুন সহজভাবে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা আপনাদের ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে যাওয়ার পর 3 লাইন মেনুটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা একটু নিচে যাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তারপর এখান থেকে সেটিংস, তারপরে আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে দেখছেন চেক ইউর ইনপুট অ্যান্ড সিকিউরিটি সেটিংস, এটাতে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে আসবেন, দেখবেন এখানে 3টা অপশন দেওয়া আছে। একটা মাত্র টিক দেখাচ্ছে, ওকে পাসওয়ার্ড, ইউর পাসওয়ার্ড ইজ ওকে। তারপরে টার্ন অন লগ ইন অ্যালার্ট, টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তারপর এখানে আপনি 3টা অপশন দেখবেন, ফেসবুক, মেসেঞ্জার এবং ইমেল অ্যাড্রেস। তো এই 3টা আপনারা অন করে দেবেন। আপনার ফেসবুক যদি অন্য কোথাও থেকে কেউ লগ ইন করে তাহলে অবশ্যই আপনাকে একটি মেসেজ দিবে। দেখেন এখানে আমার 2টা নোটিফিকেশন অলরেডি চলে আসছে। তো আপনার 3টা অন করে দিবেন, তারপর যাবেন টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশনে, এখানে যাবেন, তারপরে গেট স্টার্ট, তারপরে আবার নিচে যাবেন। নিচে গিয়ে আপনি যেই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা চালু করার জন্য আপনি কি মেসেজের মাধ্যমে একটি কোড গ্রহণ করবেন নাকি সিকিউরিটি কির মধ্যে, তো আমরা টেক্সট মেসেজ এটা সিলেক্ট করে তারপরে আপনার নাম্বার দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। আপনার অবশ্যই মনে থাকতে হবে, এখানে অনেকেই ভুল করে, এখানে যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটা অবশ্যই সচল থাকতে হবে, যে কোনো মোবাইলে ভরা থাকতে হবে এবং ওই সিমে নেট থাকতে হবে। তো দেখা যাচ্ছে নেট থাকে না অনেক সময়, তো মেসেজ যায় না, অনেকে লেট হয়। তো টেনশন করবেন না, অবশ্যই মেসেজ যাবে যদি ওই সিমটা আপনার সচল থাকে। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন। তো বন্ধুরা, আমার সেই 6 সংখ্যার কোডটি চলে আসছে, যদিও লেট হয়েছে, আপনাদেরও লেট হতে পারে, তো দুশ্চিন্তা করবেন না, কোডটি অবশ্যই চলে আসবে। তো এখন আমি কোডটি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে আমি কন্টিনিউ দিয়ে দিব। হ্যাঁ, দেখেন এখন ডান হয়ে গেছে। আমি এখন ব্রেকে যাচ্ছি, ব্রেকে যাই, আমি 3টা সেটিংস দেখা দিচ্ছি আপনাদেরকে। আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখুন, 3টা কিন্তু এখন টিকমার্ক ওকে দেখাচ্ছে, তার মানে আমার কাজ হয়ে গেছে। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।